এখন কাদিয়ানিরা আমাদের কোরআন থেকে দেখাক যে কোথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের কোন নবীর বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, অথবা কাদিয়ানিরা আমাদের দেখাক যে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির নবুয়তের উপর কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর দেয়া আছে। অতএব নবুয়ত তো অনেক দূরের কথা, কোরআন এবং রাওয়ায়েত মোতাবেক আল্লাহর রাসূলের পরে কোনো ইলহাম, কোনো কাশ, কোনো আধ্যাত্মিক মোলাকাত অথবা ফেরেশতাদের সাথে কোনো সাক্ষাৎ, এই সকল কিছুর বিন্দুমাত্র কোনো সুযোগ ইসলাম ধর্মে নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিটি জাতির মধ্যে নবী অথবা রাসূলরা আসতে থাকেন। তাদের আবির্ভাবের উদ্দেশ্য ছিল তাদের সম্বোধনকারীদের সামনে সত্যকে এমনভাবে পৌঁছে দেওয়া যে তাদের কাছে তা প্রত্যাখ্যান করার কোনো অজুহাত অবশিষ্ট না থাকে। বিশেষ করে যখন কোনো নবীকে রাসূলের মর্যাদায় উন্নীত করে কোনো জাতির কাছে প্রেরণ করা হতো, তখন সেই জাতির সামনে আল্লাহর পুরস্কার ও শাস্তির প্রকাশ ঘটত। এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে অন্য একটি সিরিজে আলোচনা করেছি, নিচে লিঙ্কটি দেয়া থাকবে। প্রায় 1500 বছর পূর্বে যখন বিশ্বমঞ্চে সত্যের এই চূড়ান্ত বহিঃপ্রকাশ সম্ভব হলো, তখন নবুয়তের ব্যবস্থা চিরতরে বন্ধ হয়ে গেল। এটি আদম আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়েছিল, অতঃপর সেই সময়টি এলো যখন ইব্রাহিম আলাইহিসসালামের বংশের একটি শাখা অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের বংশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন এবং কোরআন ঘোষণা করে যে তিনিই চূড়ান্ত নবী এবং তার পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না। অর্থাৎ হাজার বছর ধরে উন্মুক্ত থাকা একটি দরওয়াজা এবার বন্ধ করে দেওয়া হবে। যদিও এটি বিভিন্ন নবীদের ভবিষ্যৎবাণী থেকে স্পষ্ট ছিল, কিন্তু কোরআনে এটি উল্লেখ করা হয়েছিল যখন আল্লাহ তাআলা তার রাসূলকে যায়েদ ইবনে হারিসা তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করতে বলেছিলেন। দত্তক নেওয়া সন্তানদের ব্যাপারে জাহিলি যুগের একটি কুপ্রথার সংস্কারের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে বলা হলো যে যেহেতু তিনি শেষ নবী, তাই তার মাধ্যমেই এই কুপ্রথা ঠিক করা অপরিহার্য। তার পরে অন্য কোনো নবী থাকলে আল্লাহ তাআলা সম্ভবত এই বিষয়টি বিলম্বিত করতে পারতেন। যেহেতু এমনটি হওয়ার কথা নয়, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই এই দায়িত্ব পালন করতে হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সিলমোহর, আর আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। এই আয়াতে ব্যবহৃত একটি অভিব্যক্তি হলো খাতামান নাবিয়্যিন। আরবিতে খাতাম শব্দের অর্থ মোহর বা সিলমোহর। এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের মোহর বলা হয়েছে। হাজার হাজার বছর ধরে মোহর বা সিলমোহর দুটি উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে। এক, কোনো কিছুকে চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ একটি পত্র চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। দুই, কোনো কিছুর বিষয়ে সাক্ষ্য দেওয়া বা সত্যতা প্রমাণের জন্য ব্যবহৃত হয়। পবিত্র কোরআনের আয়াত থেকে এটা স্পষ্ট যে এখানে খতাম শব্দটি নবুয়তের সিলসিলা বা ধারাবাহিকতার উপর মোহর মেরে নবুয়তের প্রবেশদ্বারকে বন্ধ করা অর্থে ব্যবহৃত হয়েছে। ভাষাগত নীতি নির্দেশ করে যে উক্ত আয়াতে খতাম শব্দটি কোনোভাবেই সাক্ষ্য দেওয়া অর্থে ব্যবহার করা যাবে না। তবে যদি কোনো কাদিয়ানি বা অন্য কেউ জোর দিয়ে বলেন যে না, খতাম শব্দটি এখানে সাক্ষ্য দেওয়া অর্থেই ব্যবহৃত হয়েছে এবং আলোচনার খাতিরে আমরা যদি এই মতটি গ্রহণ করি, তবুও ফলাফলটি ভিন্ন হবে না। কাদিয়ানিদের কথা মেনে নিলে আয়াতটির অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য অর্থাৎ ওনার মোহর ব্যতীত কারো নবুয়ত গ্রহণ করা যাবে না। এখন কাদিয়ানিরা আমাদের কোরআন থেকে দেখাক যে কোথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের কোনো নবীর বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। যেমনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়ে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম সাক্ষ্য দিয়েছেন, অথবা কাদিয়ানিরা আমাদের দেখাক যে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির নবুয়তের উপর কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর দেয়া আছে,
অর্থাৎ খতাম শব্দটির যেই অর্থই আপনি গ্রহণ করুন ফলাফল একই আসবে। আর কাদিয়ানিরা এই অর্থের ভিন্ন অর্থও করতে পারবে না, কারণ তাদের নবী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি নিজেই এই আয়াতের অর্থ এভাবে করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সিলমোহর। সন্দেহ নেই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল নবীদের উপর বিশ্বাস করি, কারণ তাদের সম্পর্কে তার নিজের সাক্ষ্য রয়েছে এবং এটিও একটি বাস্তবতা যে তিনি তার পরে কোনো নবীর আবির্ভাবের ভবিষ্যৎবাণী করেননি বা এই ধরনের সাক্ষ্য দেননি। বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে তিনি নিজেই শেষ নবী এবং তার পরে কোনো নবী নেই, যা বিভিন্ন রাওয়াতে উল্লেখ করা আছে। তদুপরি তিনি এ কথাও স্পষ্ট করেছেন যে নবুয়তের পদমর্যাদাই শুধু বিলুপ্ত হয়নি, এর অন্তর্নিহিত প্রকৃতি এবং এর অপরিহার্য সকল গুণাগুণ, সকল বৈশিষ্ট্য শেষ হয়ে গেছে। এইভাবে একজন ব্যক্তির জন্য সকল প্রকার ঐশ্বরিক ওহী, ঐশ্বরিক সাক্ষাৎ অথবা ঈশ্বরের সাথে কথোপকথন, ঈশ্বরের সংস্পর্শে আসার কোনো সম্ভাবনাই আর অবশিষ্ট নেই। অতএব নবুয়তের ব্যবস্থার অবসানের পর এই সকল কিছুর অবসান হয়েছে। বুখারী ও মুসলিমের একটি রাওয়াতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণের অবস্থা এমন যে এক ব্যক্তি একটি গৃহ নির্মাণ করল, তাকে সুশোভিত ও সুসজ্জিত করল, কিন্তু এক পাশে একটি ইটের জায়গা খালি রয়ে গেল। অতঃপর লোকজন এর চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে বলতে লাগলো, ওই শূন্য স্থানের ইটটি লাগানো হলো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই ইট আর আমি সর্বশেষ নবী। এখন আপনি বলুন, সর্বশেষ ইটের পরে কি আর কোনো ইট বাকি থাকে? এর থেকে সহজ উদাহরণ আর কি হতে পারে? বুখারী আরেকটি রাওয়াতে বর্ণিত আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুসংবাদ বহনকারী বিষয়াদি ব্যতীত নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, সুসংবাদ বহনকারী বিষয়াদি কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো স্বপ্ন, অর্থাৎ কোনো নেক বান্দার দেখা কোনো ভালো স্বপ্ন যার মাধ্যমে তাকে ভবিষ্যতের কোনো সংবাদ দেওয়া হচ্ছে। অতএব নবুয়ত তো অনেক দূরের কথা। কোরআন এবং রাওয়ায়েত মোতাবেক আল্লাহর রাসূলের পরে কোনো ইলহাম, কোনো কাশ, কোনো আধ্যাত্মিক মোলাকাত অথবা ফেরেশতাদের সাথে কোনো সাক্ষাৎ, এই সকল কিছুর বিন্দুমাত্র কোনো সুযোগ ইসলাম ধর্মে নেই।